أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. ولا تعسوا في الارض مفسدين واذ قلتم يا موسى لن نصبر على طعام على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الارض من بقلها, من بقلها وقسائها وفومها وعدسها وبصلها قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق স্মরণ করো যখন মুসা তার জাতির জন্য পানির দোয়া করল তখন আমরা বললাম অমুক পাথরের ওপর তোমার লাঠিটি মারো এর ফলে সেখান থেকে বারোটি ধারার উৎসারিত হল প্রত্যেক গোত্র তার পানি গ্রহণের স্থান জেনে নিল সে সময় নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লাহ প্রদত্ত রিজিক খাও পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা একই ধরনের খাবারের উপর সবর করতে পারি না তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্যে শাকসবজি গম রসুন পেঁয়াজ ডাল ইত্যাদি কৃষিজাত দ্রব্যাদি উৎপন্ন করেন তখন মূসা বলেছিল তোমরা কি একটি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও তাহলে তোমরা কোন নগরে গিয়ে বসবাস করো তোমরা যা কিছু চাও সেখানে পেয়ে যাবে অবশেষে অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যার ফলে লাঞ্ছনা অথবা পতন দুরবস্থা ও অনটন তাদের উপর চেপে বসল এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ফেলল এ ছিল তাদের আল্লাহর আয়াতের সাথে কুফুরি করার এবং পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করার ফল

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ <applause> যারা শেষ নবীর প্রতি ইমান আনে কিংবা ইহুদি খ্রিস্টান বা সাবে তাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান আনবে এবং সৎ কাজ করবে তার প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের জন্যে কোনো ভয় ও মর্মবেদনার অবকাশ নেই স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তোরকে তোমাদের উপর উঠিয়ে তোমাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং বলেছিলাম যে কিতাব আমরা তোমাদেরকে দিচ্ছি তাকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তার মধ্যে যে সমস্ত নির্দেশ ও বিধান রয়েছে সেগুলো স্মরণ করো এভাবে আশা করা যেতে পারে যে তোমরা তাকুয়ার পথে চলতে পারবে কিন্তু এরপর তোমরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করলে তবু আল্লাহর অনুগ্রহ ও তার রহমত তোমাদের সঙ্গ ছাড়েনি নয়তো তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإن قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة নিজেদের জাতির সেই সব লোকের ঘটনা তো তোমাদের জানাই আছে যারা শনিবারে বিধান ভেঙেছিল আমরা তাদের বলে দিলাম বানর হয়ে যাও এবং এমনভাবে অবস্থান করো যাতে তোমাদের সব দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা সইতে হয় এভাবে আমরা তাদের পরিণতিকে সমকালীন লোকদের এবং পরবর্তী বংশধরদের জন্য শিক্ষণীয় এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মহান উপদেশে পরিণত করেছি এরপর স্মরণ করো সেই ঘটনার কথা যখন মুরসা তার জাতিকে বলল আল্লাহ তোমাদের একটি কাঁফে জবে করার হুকুম দিচ্ছেন তারা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো মিরেট নিরেট খুদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয়ে যাচ্ছি কনু দোয়াংলে না অব্যা কাইউ না মা হিয়া ক না ইম্ হুঁ ইয়া কুলু ইন না হা ব করতুল্লা ফা রি বো আলা বিক্র ইন না হাব করতুল্লা বিক্রু না বাইনা বাই না দা রিকা ফাফাদু মা তু قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال انه يقول انها بقره صفراء فاقع لونها تسر الناظرين অলুদৌল না রব্যাকায়ুবা ইল্লানা মাহিয়া ইম্ল বা করাতা সাহ আলাইনা ও ইংনা ইংসা গুলা মুহত তারা বলল আচ্ছা তাহলে তোমার রবের কাছে আবেদন করো তিনি যেন সে গাফের কিছু বিস্তারিত বিবরণ আমাদের জানিয়ে দেন মুসাব জবাব দিল আল্লাহ বলছেন সেটি অবশ্যই এমন একটি গাভী হতে হবে যে বৃদ্ধা নয় একেবারে ছোট্ট বাছুরটিও নয় বরং হবে মাঝারি বয়সের কাজে যেমনটি হুকুম দেয়া হয় ঠিক তেমনটি করো আবার তারা বলতে লাগলো তোমার রবের কাছে আরও জিজ্ঞাসা করো তার রঙটি কেমন হবে বুস্তার জবাব দিল তিনি বলছেন গাভিটি অবশ্যই হলুদ রঙের হতে হবে তার রঙ এতই উজ্জ্বল হবে যাতে তা দেখে মানুষের মন ভরে যায় আবার তারা বলল তোমার রবের কাছ থেকে এবার পরিষ্কারভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাফি চান গাভিটি নির্ধারণ করার ব্যাপারে আমরা সন্দিগ্ন হয়ে পড়েছি আল্লাহ চাইলে আমরা অবশ্যই এটি বের করে ফেলব انه يقول انها بقره لا ذلول تثير الارض ولا تسقي الحرس مسلمه لاشيه فيها قالوا الان جئت بالحق فذبحوها وما كادوا يفعلون واذ قتلتم نفسا فاداراتم فيها والله مخرج ما كنتم تكتمون বলুন আমরা ضربوهু ببعضها كذلك يحيي الله الموتى ويريكم اياته لعلكم تعقلون موسی জবাব দিল আল্লাহ বলছেন সেটি এমন একটি গাফি যাকে কোনো কাজী নিযুক্ত করা হয় না জমি চাষ বা খেতে পানি শেচ কোণটি করে না সুস্থ সবল ও নিখুদ এই কথায় তারা বলে উঠল হ্যাঁ এবার তুমি ঠিক সন্ধান দিয়েছ অতঃপর তারা তাকে সবেহ করল অন্যথায় তার এমনটি করতে বলে মনে হচ্ছিল না আর স্মরণ করো সেই ঘটনার কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করছিলে এবং একজন আরেকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছিলে আর আল্লাহ সিদ্ধান্ত করছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি প্রকাশ করে দেবেন সময় আমরা হুকুম দিলাম নিহতের লাশকে তার একটি অংশ দিয়ে আঘাত করো

وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما تعملون افتطمعون ان يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا قالوا أتحدثونهم بما فتح الله عليكم بما فتح الله عليكم ليحاجوكم به কিন্তু এ ধরনের নিশানি দেখার পরও তোমাদের দিল কঠিন হয়ে গেছে পাথরের মতো কঠিন বরং তার চেয়েও কঠিন কারণ এমন অনেক পাথর আছে যার মধ্য দিয়ে ধারা প্রবাহিত হয় আবার অনেক পাথর ফেটে গেলে তার মধ্য থেকে পানি বের হয়ে আসে আবার কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পড়েও যায় আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নন হে মুসলমানরা তোমরা কি তাদের থেকে আশা করো তারা তোমাদের দাওয়াতের ওপর ইমান আনবে অথচ তাদের একটি দলে চিরাচরিত রীতি এই চলে আসছে যে আল্লাহর কালাম শোনার পর খুব ভালো করে জেনে বুঝে সজ্ঞানে তার মধ্যে তাহরিফ বা বিকৃতি সাধন করেছে মোহাম্মদ রসদুল্লাহর উপর যারা ইমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ হলে বলে আমরাও তাকে মানি আবার যখন পরস্পরের সাথে নিরিবিলিতে কথা হয় তখন বলে তোমরা কি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে এদেরকে তোমরা এমন সব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন ফলে এরা তোমাদের রবের কাছে তোমাদের মোকাবেলায় তোমাদের এ কথাকে প্রমাণ হিসেবে পেশ করবে أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا এরা কি জানে না যা কিছু এরা গোপন করছে এবং যা কিছু প্রকাশ করছে সমস্তই আল্লাহ জানেন এদের মধ্যে দ্বিতীয় একটি দল হচ্ছে নিরক্ষরদের তাদের কিতাবের জ্ঞান নেই নিজেদের ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষাগুলো নিয়ে বসে আছে এবং নিছক অনুমান ও ধারণার উপর নির্ভর করে চলছে কাজে তাদের জন্য ধ্বংস অবধারিত যারা সহস্তে শরিয়ত লিখন লেখে তারপর লোকদের বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এভাবে তারা এর বিনিময়ে সামান্য স্বার্থ লাভ করে তাদের হাতের এই লিখন তাদের ধ্বংসের কারণ এবং তাদের এই উপার্জন তাদের ধ্বংসের উপকরণ قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة أحاطت به خطيئته فأولئك, فأولئك أصحاب النار هم فيها خالدون তারা বলে জাহান নামের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না তবে কয়েকদিনের শাস্তি হলেও হয়ে যেতে পারে এদিকে জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো যা বিরুদ্ধাচারণ তিনি করতে পারেন না অথবা তোমরা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে এমন কথা বলছ যে কথা তিনি নিজের উপর চাপিয়ে নিয়েছেন বলে তোমাদের জানা নেই আচ্ছা জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না কেন যে ব্যক্তি পাপ করবে এবং পাপের জালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামই হবে এবং জাহান্নামের আগুনে পড়তে থাকবে চিরকাল আর যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী সেখানে থাকবে তারা وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا, وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم الا قليلا منكم وانتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم من دياركم ثم أقررتم وأنتم تشهدون স্মরণ করো যখন ইসরায়েল সন্তানদের থেকে আমরা এই মর্মে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না মা বাবা আত্মীয় পরিজন ইয়াতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে লোকদেরকে ভালো কথা বলবে নামাজ কায়েম করবে ও জাকাত দেবে কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনও ভেঙে চলছো আবার স্মরণ করো যখন আমরা তোমাদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পরের রক্ত প্রবাহিত করবে না এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না তোমরা এর অঙ্গীকার করেছিলে তোমরা নিজেরাই এর সাক্ষী ثم أنتم هؤلاء تقتلون وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالاثم والعدوان وان ياتوكم اسارى تفادوهم وهو محرم عليكم اخراجهم افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله بغافل عما تعملون اولئك الذين اشتروا الحياه الدنيا بالاخره فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই বেড়াদারকে হত্যা করছো নিজেদের গোত্রীয় সম্পর্কযুক্ত কিছু লোককে বাস্তবিতা ছাড়া করছো জুলুম অত্যধিক বাড়াবাড়ি সহকারে তাদের বিরুদ্ধে দল গঠন করছো এবং তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তাদের মুক্তির জন্য তোমরা মুক্তিপণ আদায় করছো অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্যে হারাম ছিল তাহলে কি তোমরা কিতাবে একটি অংশের উপর ইমান আনছো এবং অন্য অংশের সাথে কুফুরি করছো তারপর তোমাদের মধ্য থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি ছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে লাঞ্ছিত ও পর্যদস্ত হবে এবং আঁখেরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ বেখবর নন এই লোকেরা এই আখেরাতে বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে কাজেই তাদের শাস্তি কমানো হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না বলা পর অতাই না মুসঙ্কিটা বা কফাইন মি বা দিহি বিরু সুই অতাই না ঈ না তিআইয়া দে না হু বিরু হাই কলুস

অবশেষে ইবনে মারিয়ামকে পাঠিয়েছি উজ্জ্বল নিশানি দিয়ে এবং পবিত্র রুহের মাধ্যমে তাকে সাহায্য করেছি এরপর তোমরা এই কেমনতর আচরণ করে চলছ যখনই কোনো রসুলো তোমাদের প্রবৃত্তির কামনা বিরোধী কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছে তখনই তোমরা তার বিরুদ্ধে চারণ করেছ কাউকে মিথ্যা বলেছ এবং কাউকে হত্যা করেছ তারা বলে আমাদের হৃদয়ে সুরক্ষিত না আসলে তাদের কফুরের কারণে তাদের উপর আল্লাহ রুফি সাপ বর্ষিত হয়েছে তাই তার খুব কমই ইমানিন থাকে ওলাম মা জ আহুম কি তা বুমিন আইন সদ্য কুল্লিমা মাহুম ও কারু মিং কলুনু ইয়স্তফতি হোন আলল্লাজিনা কফরো ফলম্ মা জ আহুমফু بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين আর এখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে একটি কিতাব এসেছে তার সাথে তারা কেমন ব্যবহার করছে তাদের কাছে আগে থেকে কিতাবটি ছিল যদিও এটি তার সত্যতা স্বীকার করতো এবং যদিও এর আগমনের পূর্বে তারা নিজেরাই কাফেরদের মোকাবিলায় বিজয় ও সাহায্যের দোয়া চাইত তবু যখন সেই জিনিসটি এসে গেছে এবং তাকে তারা চিনতেও পেরেছে তখন তাকে মেনে নিতে তারা অস্বীকার করেছে আল্লাহর লালত এই অস্বীকারীদের ওপর যে জিনিসের সাহায্যে তারা মনের সান্তনা লাভ করে তা কতই না নিকৃষ্ট সেটি হচ্ছে আল্লাহ যে হৃদায়ত নাজিল করেছেন তারা কেবল এই জিদের বশবর্তী হয়ে তাকে মেনে নিতে অস্বীকার করছে যে আল্লাহ তার যে বান্দাকে চেয়েছেন নিজের অনুগ্রহ ওহি ও রিসাল দান করেছেন কাজী এখন তার উপর জোপরি গজবের অধিকারী হয়েছে

ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وانتم ظالمون واذ اخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور হুদুম আতাইনা কুম বেকুমতিউ স্মরু অল উস মিয়া না সৈনা অ শ্রীভুফি কুলুভি মুনারিলা বেকুফুরহিম কুলবি সামায়া মুরুকুম বিহীন ইমানুকুম ইন কুমতু মুক্মিনী যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপরই মানানো তারা বলে আমরা কেবল আমাদের এখানে অর্থাৎ বন ইসরায়েলদের মধ্যে যা কিছু নাজিল হয়েছে তার উপর ইমান আনি এর বাইরে যা কিছু এসেছে তার প্রতি ইমান আনতে তার অস্বীকৃতি জানাচ্ছে অথচ তার সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে শিক্ষা ছিল তার সত্য তার স্বীকৃতি দিচ্ছে তাদেরকে বলে দাও যদি তোমরা তোমাদের ওখানে যে শিক্ষা নাজিল হয়েছিল তার উপর ইমান এনে থাকো তাহলে ইতি আল্লাহ নবীদেরকে কেন হত্যা করেছিলে তোমাদের কাছে মুসা এসেছিল কেমন স্পষ্ট নিদর্শনগুলো নিয়ে তারপরও তোমরা এমনই সালেম হয়ে গিয়েছিলে যে সে একটু আড়াল হতে তোমরা বাসুরকে উপাস্য বানিয়ে বসেছিলে তারপর সে অঙ্গীকারে কথাটা একবার স্মরণ করো যা আমি তোমাদের থেকে নিয়েছিলাম দূর পাহাড়কে তোমাদের উপর উঠিয়ে রেখে আমি জোর দিয়েছিলাম যে পথ নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি দৃঢ়ভাবে তা মেনে চলো এবং মন দিয়ে শুনো তোমাদের পূর্বসূরিরা বলেছিল আমরা শুনেছি কিন্তু মানব না তাদের বাতিল প্রিয়তা ও অন্যায় প্রবণতার কারণে তাদের হৃদয়ে প্রদেশে বাছুরি অবস্থান গেড়ে বসেছিল যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে কেমন মান যা তোমাদেরকে হেন খারাপ কাজের নির্দেশ দেয় قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس، عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم احرص الناس على حياه ومن الذين اشركوا يود احدهم لو يعمر الف سنه وما هو بمزحزحه من العذاب ان يعمر তাদেরকে বলো যদি সত্যি সত্যি আল্লাহ সমগ্র মানবতাকে বাদ দিয়ে একমাত্র তোমাদের জন্য আখেরাতের ঘর নির্দিষ্ট করে থাকেন তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করা উচিত যদি তোমাদের এই ধারণায় তোমরা সত্যবাদী হয়ে থাকো নিশ্চিতভাবে জেনে রাখো তারা কখন এটা কামনা করবে না কারণ তারা সহজতে যা কিছু উপার্জন করে সেখানে পাঠিয়েছে তার স্বাভাবিক দাবি এটি অর্থাৎ তারা সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না আল্লা ঐসব জালেমদের অবস্থা ভালোভাবেই জানেন বেঁচে থাকার ব্যাপারে তোমরা তাদেরকে পাবে মানুষের মধ্যে সবচেয়ে লোভী এমনকি এ ব্যাপারে তারা মুশ্রিকদের তো এগিয়ে রয়েছে এদের প্রত্যেকে চায় কোনো ক্রমে সে যেন হাজার বছর বাঁচতে পারে অথচ দীর্ঘ জীবন কোন অবস্থায় তাকে আযাব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না যে ধরনের কাজ এরা করছে আল্লাহ তার সবই দেখছেন কুন কান আদু ওয়াল জিবরিল ফা ইন্নাহু নযালাহু আলা কলবিক আলা কলবিকা باذن الله মুসদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া বহুদাও ও বুশরা লিল মুমিনিন মান কান আদু ওয়ালিল্লাহি ওয়া মালাইকতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল আজিবরিল আওমি কান ফা ইননাল্লাহু ওদেরকে বলে দাও যে ব্যক্তি জিব্রিলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত জিব্রিল আল্লাহর হুকুমে এই কোরআন তোমার দিরাবতী করেছে এটি পূর্বে আগত কিতাবগুলোর সত্যতা স্বীকার করে ও তাদের প্রতি সমর্থন যোগায় এবং ইমানদারদের জন্যে পথ নির্দেশনা ও সাফল্যের বার্তাবাহী যে ব্যক্তি আল্লাহ তার ফেরিস্তা তার রসুলগণ জিব্রিল ও মিকাইলের শত্রু আল্লাহ সেই কাফেরদের শত্রু وما يكفر بها الا الفاسقون او كلما عاهدوا عهدا نبذه فريق منهم بل اكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم মুসদ্দিকুল্লিমা আহোম না বাজা পারি কুমিনাল উতুল কিতাব কিতাব র হিম র আরহিম কান হুমলায়া লেমন বিসমিল্লাহি রহিম এর সাদ হচ্ছে আমি তোমার প্রতি এমন স্বপাত নাজিল করেছি যেগুলোর দ্বার্থহীন সত্যে প্রকাশের সমুজ্জ্বল একমাত্র ফাঁসে গোষ্ঠী ছাড়া আর কেউ তার অনুগামিতায় অস্বীকৃতি জানায়নি যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখনই কি তাদের কোনো না কোনো উপদল নিশ্চিত রূপে তার বুড়ো আঙুল দেখায়নি বরং তাদের অধিকাংশই সাচ্চা দিলে ইমান আনে না আর যখনই তাদের কাছে পূর্ব থেকে রক্ষিত কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার প্রতি সমর্থন দিয়ে কোনো রাস্তুল এসেছে

وما انزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الاخره من خلاق ولبئس ما شروا به انفسهم لو كانوا يعلمون আর এই সঙ্গে তারা এমন সব জিনিসের অনুসরণ করাতে মেতে ওঠে যেগুলো শয়তানরা পেশ করত সুলাইমানি রাজত্বের নামে অথচ সুলাইমান কোনোদিন কুফুরি করেনি কুফুরি করেছে সেই শয়তানরা যারা লোকদেরকে জাদু শেখাত তারা ব্যাবিলনে দি ফেরিস্তা হারুত মারুতের ওপর যা হয়েছিল তা আয়ত্ত করার জন্যে উঠে পড়ে লাগে অথচ তারা যখনই কাউকে এর শিক্ষা দিত তাকে পরিষ্কার ভাষায় এই বলে সতর্ক করে দিত দেখো আমরা নিছক একটি পরীক্ষা মাত্র তুমি কুফুরিতে লিপ্ত হইও না এরপরও তারা তাদের থেকে এমন জিনিস শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা এনে দিত এ কথা স্পষ্ট আল্লাহর হুকুম ছাড়াই উপায় তারা কাউকেই ক্ষতি করতে পারত না কিন্তু এ সত্ত্বেও তারা এমন জিনিস শিখত যা তাদের নিজেদের জন্যে লাভজনক ছিল না বরং ছিল ক্ষতিকর তারা ভালো করেই জানত এর ক্রেতার জন্যে আখেরাতে কোনো অংশ নেই কতই না নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা বিকিয়ে দিল নিজেদের জীবন হায় যদি তারা এ কথা জানত